ষষ্ঠী আমি দেবলীনা ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে ষষ্ঠী, ষষ্ঠী পুজো থেকে মায়ের শুরু হলো। তো আমারও ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। লোকনাথ বাবাকে আজকে ওই জামাটা পরিয়েছি যেগুলো কিনেছিলাম, আর ওই হাড়গুলোও যে কিনেছিলাম সব কটাই পরিয়েছি। আজকে মুখটা কেমন খালি খালি লাগছে, কারণ কানেরটা কালকে খুলেছিলাম আর পরা হয়নি। তো দেখাচ্ছি তোমাদেরকে। এবার যাবো আমরা, একটু বেরোবো। আমি ঘরে পরার যে নতুন টি শার্টগুলো কিনেছিলাম ওগুলো পরা অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আজকে ষষ্ঠী তাই। তো ও নিজেও একটা পরেছে। বেরোচ্ছি, একটু বেরোবো। তার আগে তোমাদেরকে দেখাই আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5, এই ঘড়িটা 5 মিনিট ফার্স্ট আছে। তো চলো দেখাই তোমাদেরকে। আর রান্না হয়েছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ডাল, আর নিচে আছে হচ্ছে আলু ভাজা। তো চলো এবার বেরোই আমরা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ও স্কুটি ওখান থেকে বার করছে আর কি, ওই যে গেটটা খোলা আছে ওখান থেকে। তো বার করুক, তারপর যাচ্ছি যেখানে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের নিজেদেরও ঠিক নেই কোথায় বেরোবো। আমাদের একদম সকাল সকাল বেরোনোর কথা ছিল 7টার দিকে। তো আমি প্রথমত ও আর আমি ঘুম থেকেই উঠতে পারিনি 7টায়। আমি যখন চোখ খুলেছি তখন বাজে 9টা। তো আমি দেখলাম ও ঘুমাচ্ছে, তো আর ডাকিনি ওকে। আমি উঠে ঘর ঝাঁট দিয়ে, মানে আমি প্রথমে উঠেই আগে আজকে দাঁত ফাঁত ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর রান্নাটা করেছি। রান্নাটা করে নিতে নিতে দেখছি ও উঠেছে। ওকে চাটা করে দিয়ে তারপর আমি ঘর ঝাঁট ঘর মোছা দিয়ে ঠাকুর স্নান দান করে পুজোটা দিলাম। আর আজকে চাদরটা, মানে আজকে চাদর চেঞ্জ করেছি আর কি, নতুন চাদর পেতেছি। সবই একটু নতুন নতুন হলে ভালো হয়। কালকে থেকে তো অলরেডি নতুন জামা পরা স্টার্টই করে দিয়েছি, আর চাদরটা আজকে চেঞ্জ করে নতুন একটা চাদর পাতবো। তো পুরোনোটাকে উঠিয়ে দিয়েছি, কাচার দরকার ছিল। কিন্তু কালকে অ্যাপিদি পুরো ছাদ জুড়ে যে মেলেছে ওগুলো একটাও না শোকাতে পারেনি। কম্বল টম্বল সব কেচে দিয়েছিল অ্যাপিদি, কিন্তু বৃষ্টিতে সব ভিজে গেছে আবার। তো ওগুলো শোকায়নি, আজকে ওগুলো শোকাক দেখি, তারপরে তার ফাঁকা হলে আমি আবার ওই যে বেরিয়েছে ওই দেখো ওখান থেকে যাবো আমি, না এখানে আসবে 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 আসছে। তো চলো আগে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে মানে তোমাদেরকে আবার দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি কি করছি। হ্যাঁ, গেট অবশ্যই দেওয়া উচিত এরকমভাবে, কারণ ফ্ল্যাটে বুঝতেই পারছো তার উপর সিকিউরিটি গার্ড নেই। তো আমাদেরকে নিজেদের নিরাপদের জন্য ঠিকঠাক করে গেট ঠেট লাগানো উচিত। তো আসছে, চলো যাওয়া যাক। দোকানটাতে চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো যে হেলমেট পরে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দোকানটাতে এসেছিল টুনি বাল্ব নিতে, টুনি যে লাইটগুলো হয় ওগুলো নিতে এসেছিলো। এখানে পাওয়া যায় কিন্তু শেষ হয়ে গেছে, কালকে আসবে বললো। আর ও একটা বালিশ নিল, ওর বালিশের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে তাই বালিশ টালিশ নিল। দেখা যাক এবার কোথাও গেলে যাবো, নাহলে বাড়ি চলে যাবো। বাল্ব ওখানে না পেয়ে চলে এসেছি আমরা ডিমার্ট থেকে নিয়ে দেখি পাই কিনা, পেলে নিয়ে তারপর বাড়ি চলে যাবো। আর কোথাও ঘোরা নেই, কারণ এরপরে ভাতও বসাতে হবে গিয়ে, তারপর খাওয়া দাওয়া আছে, তারপর বিকেল থেকে ওর অফিস। বাজে হচ্ছে 6:30, 6:30 বাজতে যায় প্রায়, পুরো বাজেনি এখনো। পেয়ে গেছে খিদে দুজনেরই। তো কালকে রাতে যে চাউমিনটা ছিল, মানে আনা হয়েছিল, ও তোমরা তো জানোই না, তো কালকে যে চাউমিনটা আনা হয়েছিল তার মধ্যে থেকে 1 প্লেট ও আর আমি খেয়েছিলাম, আর 1 প্লেটটা পুরোই ধরা ছিল, খেতে ও আর আমি পারিনি। তাই জন্যে এই এখন গরম করে নিয়ে এলাম, ও আর আমি এখন খেয়ে নেব। রাতে রুটি ফুলকপি আলু তরকারি আছে, কিন্তু ও দুপুরেরটা দিয়ে আর খাবে না। তো ওই জন্যে ওকে ভেন্ডি আলু বা কিছু ভেজে ঠেজে দেবো, ও খেয়ে নেবে। আর ওই দিয়ে আর দেখতেই পাচ্ছ আমি নতুন চাদর পেতেছি, তাই কভারটাও চেঞ্জ হচ্ছে, দেখো ম্যাচ ম্যাচ। सब ऑरेंज घर आज के निजे ऑरेंज तो आगे खेये दिए निये तारपर तोमादेरके देखाबो डीमार्ट और चायना मार्केट थेके कि कि आना हयेछे। चायना मार्केट थेके तो एकटा बालिश एनेइछे ओ जेटा किना कभार परानो हये गेछे एई जे एई सेई बालिशटा तो आर चायना मार्केट थेके दुटो ताला एनेछे जेटा किना नीचे ग्यारेजे और गेटे पड़बे आर कि ओनार किनते बोलेछिलो तारपर उनि आसबे आर कि देखा जाक ओई सब कथाबार्ताओ तो ओई ताला फाला किनते गेछिलो आर डीमार्ट थेके किछु केना हयेछे माने डीमार्टे गेछिलाम टुनी लाइट किनते। डीमार्टे कखनोई जेटार उद्देश्ये जावा सेटाई शुधु किने निये बाड़ी फेराटा खूब कम टाइमई हय। तो देखो एई कानेरटा आमि परेछि एटा आमार खूब पछंदेर एकटा कानेर पार्लेर एकटा तो कानटा फाका फाका लागছিল তো তাই জন্য পরে নিয়েছি যেটা অল টাইম পরি সেটা প্যাচ। এবার ওটা রোজ পূজোর কদিন একটু কানের পাল্টা পাল্টা পরা হয় তো ওই জন্য ভাবছি যে এটা আপাতত থাক কদিন আমি এটা পাল্টা পাল্টা পরে নিতে পারবো। প্যাচ না খুলতে খুব ঝামেলা আর পরতেও ঝামেলা তো ওই জন্য ভাবলাম যে ওটা থাক আপাতত এটা পরে কদিন পাল্টা পাল্টা পরে নি তারপর আবার রেখে দেব। তো আর কি এনেছি টুনি তো এনেইছি তার সাথে সসের টমেটো সসের প্যাকেট এলো একটা তারপর চানাচুরের প্যাকেট হাড্ডাগাটা এসেছে তো তোমাদেরকে পুরোটা পরে দেখাচ্ছি আগে খেয়ে নি। তখন ধরে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এটা ঠাকুরের সিংহাসনের নিচটা তো একটু আনলে হতো কিন্তু আমার মনে হলো ওপরটাতেই ঠিক আছে বেশি নিচে আনতে গেলে তাহলে ফ্রিজের পেছনটাতে চলে যেত তো ওই জন্য দেখা আরো একটা টুনি পড়ে রয়েছে এখানে এটা লাগাবো কালকে এটা ইচ্ছে আছে এই দেয়ালটাতে লাগানো তো এটা আমার পক্ষে সম্ভব না যেটা আমার পক্ষে সম্ভব ছিল সেটা আমি লাগিয়ে দিয়েছি আর ওটার জন্য ওয়েট করতে হবে দাদার জন্য। তো চলো পেছনটা দেখালাম এটা তো ঠিক কথা কিন্তু বাইরে নেমেছে আবারও চূড়ান্ত বৃষ্টি সত্যি বলছি আর একদম ভাল লাগছে না। সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি বিকেলে বৃষ্টি ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসলে ওভাবেই ভিজছে ওভাবেই শোকাচ্ছে কিছু করে না কারণ আমরা কলকাতায় কিভাবে বুঝতাম মেঘ করেছে এবার বৃষ্টিটা নামবে এখানে তো সেটা বোঝারই সুযোগ নেই তো নামিয়ে আনবো কি করে। ভালো হয়েছে ভাগ্যিস ভালো যে আজকে আমি চাদর ফাদরগুলো কাচিনি দেখা যাক কালকে কাচবো কালকে তাকে তাকে থাকতে হবে মোটামুটি দেখি এবার বৃষ্টিটা কমলে আমি আর মেলতে যাব না কালকে থেকে ছাদে আর হুটহাট বৃষ্টি নেমে যাচ্ছে তো এখানে যাই হোক পেছনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এটা পুরোটাই আমি করেছি যেটুকু আমার পক্ষে সম্ভব টুল দিয়ে দিয়ে হাইটে যেটা আমার পক্ষে সম্ভব না সেটা আমি পারবো না করতে তো দেখা যাক ওকে বললাম কালকে ওটা তুমি লাগিয়ে দিও কতদিন এবার সময় লাগায় জানা নেই ওকে বলেছিলাম রাতে রুটি করব তাহলেই হয়ে যাবে একদমই তা হয়নি আসলে ভাতটা না দুপুরে ছিল মানে আমি কি চাল নিয়েছিলাম আজকে আমি জানি না তো দেখো দুজনের ফ্রাইড রাইস আরামসে হয়ে গেছে তো ফ্রাইড রাইস করেছি ওকে ডিমের অমলেটও খাবে বললো তো ডিম ভেজে দিলাম আর বেগুনি তো করেইছি দুজনে আর ফুলকপি আলু তরকারি রয়েছে বুঝতেই পারছো আমাকে বেশিটা খেতে হবে ওকে তাও দিয়েছি জানি না কি করবে দেখা যাক কি করে। তো চলো রাতে আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই হ্যাঁ খেয়ে দিয়ে বাসন কটা মেজে রাখবো কারণ সকালের কোনো এখন ঠিক নেই পুজো চলছে বলে কথা যদিও এখানে কোনো বোঝা যাচ্ছে না যে পুজো চলছে বা কিছু তাও বাঙালি মানে আমাদের কাছে পুজো এখন চলছে যাই হোক না কেন। তো চলো আজকের মতো টাটা গুড নাইট বলার টাইম চলে এসেছে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবো না আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই সাথে থাকো। তো চলো টাটা গুড নাইট।